সিপিডির আয়োজনে সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, জনপ্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া এবং অভিজ্ঞতা নামক ভার্চুয়াল সংলাপে বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত সিটি মেয়র সেলিনা হায়াত আইভি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ভোট নেওয়া হয়েছে, এগুলি কেন সকালবেলা করা হলো আমি ঠিক জানি না। তাছাড়া আরো বিভিন্ন কিছু কারণ ছিল, অনেকগুলি প্রবলেমও ছিল যেগুলি আমি এখানে উল্লেখ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আমাদের ইন্টারনাল কিছু প্রবলেমও ছিল, সেটা আপনারা হয়তো অনেকেই গেস করতে পারেন কি কারণ। এনিওয়ে অনেক মানে এবারে নির্বাচনটা ছিল খুবই খুবই একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন যাকে বলা হয়। এনিওয়ে আল্লাহর অশেষ রহমতে মানুষের আস্থা ভালোবাসার কারণে আমি এখান থেকে বেরোতে পেরেছি। তাছাড়া আমাদের যে প্রার্থী, আমার যে কাকা তৈমুর আলম খন্দকার কাকা, উনি তো যদিও উনি বলেছেন যে উনি বিএনপি থেকে অব্যাহতি প্রাপ্ত, কিন্তু ওনার সমস্ত উইংস কাজ করেছে। এটা কোনো মানে এই কথাটা এই কেন বললাম যে বিএনপি কাজ করবে এটাই স্বাভাবিক, কারণ উনি বিএনপির একজন ক্যান্ডিডেট, এটা ট্রু। কিন্তু বিহাইন্ডে উনি যাদের সাথে হাত মিলিয়েছিলেন, বিহাইন্ডে উনি যাদের প্রার্থী ছিলেন, তারা ভয়াবহ ঘটনা নারায়ণগঞ্জে ঘটানোর চেষ্টা করেছে। সেটা কাউন্সিলরদের মাধ্যমে করার চেষ্টা করেছে, সেটা নিজেরাও করার চেষ্টা করেছে, এবং এগুলি